শীত আসা মানেই পা ফাটার জ্বালায় আপনার কি নাজেহাল অবস্থা? স্টাইলের বদলে ফাটা পা নিয়ে রাত দিন মজা পরে ঘুরে বেড়াতে আপনার রীতিমতো নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে? শীতের নানা রকম সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো পায়ের গোড়ালি ফাটা। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। শীতে পা ফাটার সমস্যা নতুন কিছু নয়, শুষ্ক হয় এই সমস্যা আরও বাড়তে থাকে, তখন খোলা স্টাইলে ফাটা গোড়ালি দেখিয়ে চলা মুশকিল। তাই ত্বকের বিশেষ যত্ন শীতের শুরু থেকেই নেওয়া দরকার। শীতে ময়শ্চারাইজারের অভাবে হাত ও পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়ে, ফলে পা ফাটার সমস্যা দেখা দেয়। সুন্দর সাজ, দারুণ হেয়ার স্টাইল আর দামি কাপড়ও ফাটা গোড়ালি দেখা গেলে সবই মাটি হয়ে যায়। শুধু শীতকাল নয়, বিভিন্ন কারণেও পা ফেটে থাকে। শীতের সময় ছাড়াও বছরের অন্য সময়ও অনেকের পা ফাটে। পা না ফাললেও গোড়ালির ত্বক শুষ্ক হয়ে যায়। শরীরের মধ্যে সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের গোড়ালিতে, আর তাই তো পায়ের গোড়ালি ফেটে যায়। এছাড়া শুষ্ক আবহাওয়াতে পায়ের গোড়ালি বাইরে থাকে, সে কারণে পায়ের গোড়ালি ফাটতে পারে। রাস্তায় ধুলোবালি বা মাটির সংস্পর্শে অনেক সময় গোড়ালি ফাটে। গোড়ালি ফাটা খুবই কষ্টকর, অনেক সময় রক্ত পর্যন্ত পড়ে। এর পিছনে রয়েছে পায়ের ত্বকের যত্নের অভাব। যদি এই শীতে আপনি ঘরে বসে কয়েকটা টটকা ব্যবহার করতে পারেন আর ছটি দারুণ ক্রিম ব্যবহার করেন, তাহলে আপনার ফাটা পাকে মাখনের মতো মোলায়েম করে তুলতে পারবেন। জেনে নিন তার উপায়গুলি সম্পর্কে। পায়ের গোড়ালি ফাটার কয়েকটি কারণ আগে জেনে নিন। যেমন, শরীরে ভিটামিনের অভাব হলে পা ফেটে থাকে। মানবদের ক্যালসিয়াম, জিঙ্ক ও আয়রনের ঘাটতি পা ফাটার অন্যতম কারণ। মানবদের জলশূন্যতার কারণে পা ফাটতে দেখা যায়। জলশূন্যতা দূর করতে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করুন। খুব বেশি গরম জলেতে স্নান করা, ধুলোবালি দীর্ঘদিন ধরে পায়ের যত্নের অভাব, অপরিচ্ছন্ন জুতো পরা অতিরিক্ত পুষ্টির অভাবে হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের স্নায়ুজনিত সমস্যা তৈরির ফলে পায়ের আর্দ্রতা হারিয়ে ফেলে, ফলে পা ফাটা হতে পারে। অল্প ফেটে গেছে এমন জায়গায় চামড়াকে জোরে জোরে টেনে তোলা বা ছিঁড়ে যাওয়ার কারণেও পা ফাটা হতে পারে। অনেকে আবার পা ফাটার সমস্যা জেনেটিকভাবে পেয়ে থাকেন, অর্থাৎ বাবা, কাকা ও মা কারো এই সমস্যা থাকলে ছেলেমেয়েরাও বংশ পরস্পরায় পেয়ে থাকে। পা প্রতিদিন পরিষ্কার না করা, ভেজলিন বা ময়শ্চারাইজার ব্যবহারের পরে তা সঠিকভাবে পরিষ্কার না করে আবার লোশন, ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করা, এর কারণেও পা ফাটা হয়ে থাকে। এবার জেনে নিন সেই ঘরোয়া টটকা। নাম্বার 1, ভেজলিন ও লেবুর রসের মিশ্রণ। পা ফাটা রোধের সমাধান হতে পারে ভেজলিন ও লেবুর রসের মিশ্রণ। হালকা গরম জলেতে 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন। পা নরম হয়ে আসলে তারপর 1 টেবিল চামচ পরিমাণ ভেজলিন ও 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পায়ের ফাটা স্থানে লাগান। মিশ্রণটি এমনভাবে লাগাবেন যেন তা পায়ের সব ফাটা স্থানে প্রবেশ করে। এই মিশ্রণটি রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে রাতভর মোজা পরে থাকবেন। এটি আপনার পা ফাটা রোধ করবে। তারপর দেখবেন কয়েকদিনের মধ্যেই আকর্ষণীয় রেজাল্ট পেয়ে যাবেন। নাম্বার 2, কলা। কলা শুনে কি চমকে গেলেন? চমকানোর কোনো কারণ নেই। পায়ের ফাটার জন্য পুষ্টিকর কিছু যদি ব্যবহার করতে চান, তাহলে পাকা কলা কিন্তু বেস্ট অপারেশন হতে পারে। কলায় থাকা ময়শ্চারাইজার আপনার পাকে নরম আর মসৃণ করে তুলতে সাহায্য করে। পদ্ধতি জেনে নিন। একটা কলাকে নিয়ে মৃদু পেস্ট করুন, তারপর পা ফাটা জায়গায় কলা পেস্টটা লাগিয়ে দিন। এরপর 15 মিনিট রেখে প্রথমে হালকা গরম জলে ধুয়ে নিন, তারপর ঠান্ডা জলে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে শুকনো করে মুছে ফেলুন। ফাটা পায়ের জ্বালা থেকে মুক্তি পেতে নিয়ম করে ব্যবহার করুন। কলায় থাকা প্রাকৃতিক ময়শ্চারাইজার ভিটামিন এ, ভিটামিন B6 এবং ভিটামিন সি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 3, গোলাপ জল আর গ্লিসারিন। পা ফাটার রোধে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ দারুণ কার্যকরী। গোলাপ জল আর গ্লিসারিনের মিশ্রণ কিন্তু আপনার ফাটা পাকে অনেকটা সারিয়ে তুলতে পারে, কারণ গ্লিসারিন আপনার রুক্ষ শুকনো চামড়াকে এমনিতেই নরম করে এবং গোলাপ জলে থাকা ভিটামিন এ, ভিটামিন B3, ভিটামিন সি এবং ডি এবং ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার পাকে মসৃণ করে তোলে। 3 চামচ গ্লিসারিন এবং 3 চামচ গোলাপ জল নিয়ে একসাথে মিশিয়ে ফেলুন। তারপর ঘুমোতে যাওয়ার আগে আপনার পায়ের ফাটা অংশে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। নিয়ম করে ব্যবহার করেই দেখুন, দেখবেন উপকার পাচ্ছেন। নাম্বার 4, ভেজিটেবল অয়েল। রান্নায় তো এতদিন ভেজিটেবল অয়েল ব্যবহার করেই এসেছেন, এবার পায়ের যত্নে না হয় ভেজিটেবল অয়েল ব্যবহার করেই দেখুন না। অলিভ অয়েল, তিলের তেল, নারকেল তেল, সর্ষে তেল বা বাদাম তেল, যে কোনো হাইড্রোজেন ভেজিটেবল অয়েলই আপনি আপনার ফাটা পায়ে ব্যবহার করতে পারেন। প্রথমে আপনার পা হালকা গরম সাবান জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর পা শুকনো করে মুছে যে কোনো ভেজিটেবল অয়েল পরিমাণ মতো নিয়ে ভালো করে লাগিয়ে নিন আপনার পায়ের ফাটা অংশে।
এবার মোজা পরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উঠে দেখবেন পা কি সুন্দর নরম হয়ে গেছে, আর দেখবেন পা ময়শ্চারাইজার হওয়ার ফলে অনেক কম ফাটছে। এই শীতে রোজ নিয়ম করে লাগিয়ে যান, দেখবেন আপনার পা আর কোনোদিনই ফাটছে না। নাম্বার 5, মধু। মধু পায়ের জন্য অত্যন্ত কার্যকরী উপাদান। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ময়শ্চারাইজিং গুণ কিন্তু আপনার ফাটা পাকে আবার আগের মতো মোলায়েম করে তুলতে পারে খুব সহজেই। এক বালতি হালকা গরম জলে 1 কাপ মধু নিয়ে মিশিয়ে নিন, তারপর আপনার পা ওতে ডুবিয়ে বসে থাকুন 15 থেকে 20 মিনিট। এবার পা ঘষার পাতর দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন, নিয়মিত এটি করলে পা ফাটা রোধ করা যায়। নাম্বার 6, বেকিং সোডা। একটি বালতি অথবা গামলায় হালকা গরম জলেতে 3 চামচ বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন, এরপর 20 মিনিট পা ডুবিয়ে রাখুন। পাতর দিয়ে পায়ের গোড়ালি আস্তে আস্তে ঘষুন, এরপর পরিষ্কার জলেতে পা ধুয়ে ভালো করে পা মুছে ফেলুন। এবার পা শুকিয়ে এলে ময়শ্চারাইজার ব্যবহার করুন, সপ্তাহে অন্তত 3 বার বেকিং সোডা এভাবে ব্যবহার করলে উপকার পাবেন। নাম্বার 7, অ্যালোভেরার জেল। অ্যালোভেরায় ভিটামিন এ, ভিটামিন সি এবং ই থাকে, এই কারণে ত্বকের জন্য অ্যালোভেরার জেল খুবই কার্যকরী। হালকা গরম জলেতে পা ধুয়ে পা ঘষার পাতর দিয়ে গোড়ালি ঘষে পরিষ্কার করে নিন, তারপর অ্যালোভেরার জেল মোটা করে পায়ের ফাটা স্থানে লাগান। এরপর মোজা পরে শুয়ে পড়ুন, সকালে উঠে হালকা গরম জলেতে পা ধুয়ে নেবেন, দেখবেন পা অনেক ভালো থাকবে। নাম্বার 8, চালের গুঁড়ো, মধু, আপেল। 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চামচ মধু এবং 2 থেকে 3 ফোঁটা আপেল সিডার ভিনিগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। প্রথমে পায়ের গোড়ালি হালকা গরম জলেতে 10 মিনিট ডুবিয়ে রাখুন, এরপর আপনার পায়ের ফাটা অংশে মিশ্রণটা লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এটা করলে পা ফাটা কমে যাবে। পা ফাটা কমার সঙ্গে সঙ্গে পায়ের ত্বক নরম ও মসৃণ করতে হবে। শীতের ত্বক নরম রাখতে প্রয়োজন ময়শ্চারাইজার। সুন্দর নরম গোড়ালির জন্য বেসনের সঙ্গে দুধের সর, মধু, হলুদ বাটা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে পারেন। গোড়ালিতে এই পেস্ট লাগিয়ে ভেজা হাত দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। এছাড়াও এটাও করতে পারেন, পাকা কলা ভালো করে চটকে নিয়ে এতে সামান্য নারকেল তেল ও দুধের সর মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে গোড়ালিতে লাগান, 10 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। তাছাড়া উষ্ণ গরম জলেতে সামান্য লবণ, শ্যাম্পু মিশিয়ে পা ডুবিয়ে রিল্যাক্স করুন, ক্লান্তি দূর হবে সারাদিনের। আবার গোড়ালিতে জমে থাকা ধুলো ময়লা সহজে পরিষ্কার হয়ে যাবে, এরপর ক্রিম, জেল বা লোশন দিয়ে ম্যাসাজ করুন। এবার সেই বেস্ট 6টি ক্রিমের সম্পর্কে জেনে নিন। নাম্বার 1, পতঞ্জলি ক্রেক হিল ক্রিম। এই ফুট ক্রিম মেডিকেটেড এবং ক্লিনিক্যালি প্রুভেন। এটি মাত্র 3 দিনের মধ্যেই আপনার গোড়ালিকে একেবারে স্মুথ করে তুলবে এবং পরবর্তীকালে গোড়ালি ফাটা থেকে রক্ষা করবে। রাতে শোবার সময় এই ক্রিম গোড়ালি ও পায়ের তলায় ভালো করে মেখে নিন। শীতকালে প্রতিদিন ব্যবহার করুন এই ক্রিম। অ্যামাজনে আপনি এই ফুট ক্রিম পেয়ে যাবেন খুব সহজেই, না হলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। নাম্বার 2, অ্যাভন ফুডওয়ার্কস ক্রেক্ট হিল রিলিফ ক্রিম। এই ফুড ক্রিম সেরা বাটারের গুণে সমৃদ্ধ, 24 ঘন্টা আপনার গোড়ালির যত্ন নেয়। গোড়ালি ফাটা থেকে তো আরাম দেয়ই, তার সাথে সারা বছর আপনার গোড়ালিকে রাখে নরম এবং মোলায়ম। এই ক্রিমও কিন্তু অ্যামাজনে খুব সহজে কিনে ফেলতে পারবেন। রাতে সবার আগে ভালো করে পা ধুয়ে মুছে ফাটা গোড়ালিতে এবং পায়ের তলায় লাগিয়ে নিন এই ক্রিম, আপনি একদিনেই কিন্তু অনেক আরাম পাবেন। নাম্বার 3, হিলমেট ক্রেক্ট হিল রিপেয়ার স্পেশালিস্ট ক্রিম। এই ক্রিম আপনার ফাটা গোড়ালি থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু খুব কার্যকর। এটি নিয়মিত ব্যবহার করলে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি ফাটা গোড়ালির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এতে আপনার গোড়ালি হবে নরম এবং মোলায়ম। দিনে 2 বার এই ক্রিম লাগান, তবে ক্রিম লাগানোর আগে পায়ের তলা ভালো করে পরিষ্কার করে নিন। নাম্বার 4, হিমালয় ওয়েনেস ফুট কেয়ার ক্রিম। হিমালয় ফুট ক্রিম সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। ফুট ক্রিম হিসেবে এবং ফাটা গোড়ালির যত্ন নিতে এই ক্রিম কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়। এটি খুব ভালোভাবে আপনার ফাটা গোড়ালিকে মসৃণ ও নরম করে এবং আপনাকে যন্ত্রণা থেকে মুক্তি দেবে মাত্র 3 দিনেই। এটিও রাতে শোবার সময় ভালো করে পা ধুয়ে তারপর লাগিয়ে নিন। নাম্বার 5, খাদি হার্বালস ফুট ক্রিম, ক্রোভ অ্যান্ড স্যান্ডল অয়েল। কোক, বাটার, লবঙ্গ, চন্দন সমৃদ্ধ হার্বাল ফুট ক্রিম আপনার ফাটা গোড়ালির যত্ন নিতে অত্যন্ত কার্যকরী। এটি আপনার গোড়ালিকে ফেটে যাওয়া থেকে রক্ষা করে এবং রুক্ষ ফাটা গোড়ালিকে মলয়ম করে তোলে মাত্র 3 থেকে 4 দিনই। ব্যবহার পদ্ধতি বাকি ক্রিমের মতোই। নাম্বার 6, খাদি জেসমিন অ্যান্ড গ্রিন টি হার্বাল ফুট ক্রিম। আপনার পায়ের গোড়ালির যত্ন নিতে এবং ফাটা গোড়ালি থেকে আরাম পেতে এই ফুট ক্রিম ব্যবহার করুন আজ থেকেই। এই ক্রিম নিয়মিত ব্যবহার করলে আপনার গোড়ালি থাকবে একেবারে নরম এবং মলয়ম। এই ক্রিম দিনে 2 বার করে ব্যবহার করুন। হালকা গরম জলে ভালো করে পা ধুয়ে স্নান করার পর এবং রাতে শোবার আগে ব্যবহার করলে ভালো ফল পাবেন।
আপনার রুক্ষ গোড়ালি এবং ফাটা গোড়ালির যন্ত্রণার সুরক্ষা কবচ কিন্তু এখন আপনার হাতের মুঠোয়। গোড়ালি যাতে না ফাটে তার জন্য এখন থেকে নিয়মিত ব্যবহার শুরু করে দিন এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ক্রিম। গোড়ালির যন্ত্রণা আর ফাটা গোড়ালির লজ্জা পেতে মুক্ত হন। পায়ের গোড়ালি ফাটার মাত্রা কমাতে কিছু সাজেশন জেনে রাখুন। আপনার পা সবসময় ধুলোবালি মুক্ত পরিষ্কার রাখুন। নিয়মিত হাঁটাচলা করে পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখুন। প্রথমে গরম তারপর ঠান্ডা জল দিয়ে পা ওয়াশ করুন। নিয়মিত পায়ের গোড়ালির মৃতকোষগুলো তুলে ফেলুন আর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। খালি পায়ে হাঁটবেন না। ভেজা জলযুক্ত জায়গায় বেশিক্ষণ থাকবেন না। প্রতিদিন স্নানের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে একদিন গরম জল দিয়ে পেডিকিউর করুন। পায়ের গোড়ালি ফাটা সমস্যা শুধু সৌন্দর্যের সমস্যাই না, স্বাস্থ্যগত সমস্যাও বটে। এই কারণে নিয়মিত পায়ের যত্ন নিতে হবে, সারা বছরই সচেতন থাকতে হবে। সব ঋতুতেই পায়ের যত্ন নিন, গোড়ালি ফাটা প্রতিরোধ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।